তো ভিউয়ার্স আজকে দেখুন ক্যামেরাম্যানকে সাথে করে একটা সুন্দর প্রকৃতির সাথে পরিবেশের সাথে যাচ্ছি আমরা আমার আব্বু একটা শখ করে শোল মাছের প্রজেক্ট করেছে আজকে আমরা সেই শোল মাছের প্রজেক্টের ভিডিও করব তো দেখুন ভিউয়ার্স আজকে চলে এসেছি আজকে আপনাদের সাথে আমাদের একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেন তাতে আমাদের উৎসাহ বাড়বে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমার আব্বু তো উনি শোল মাছের চাষ করেছেন শোল মাছ কিভাবে পুকুর না থাকলেও চাষ করা যায় তো এইটা আর কি উনি করে দেখিয়েছেন তো ওনার এই অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানব এবং চলুন ভিউয়ার্স সরাসরি ওনার কাছ থেকেই শোনা যাক সমস্ত কিছু কিরকম ভাবে উনি প্রথম থেকে শুরু করেছেন এবং কতটা ট্যাগ দীক্ষার মাঝখান দিয়ে এসেছেন এবং কিভাবে এটা চাষ হয় এবং কিভাবে শুরু করা উচিত একটা নতুন উদ্যোক্তার ক্ষেত্রে তো ভিউয়ার্স আসুন আর দেরি না করে আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমার ঠিকানা চুয়াডাঙ্গা সিএমবি পাড়া এইখানে আমি নতুন শোল মাছের প্রজেক্ট করেছি এ বছরই প্রথম আর কি তো আমাদের এই শোল মাছটা সাধারণত পুষ্কুনিতে হয় বিল খালে হয় কিন্তু আমরা আসলে এই এইটা ইনডোরে করার জন্য চিন্তা করেছি নতুন সিস্টেমভাবে এটা সহজ পদ্ধতিতে আর কি সহজ পদ্ধতিতে এটা তৈরি কালচার করছি আমরা এখন বর্তমানে এই মাছটা আমরা নার্সিং করছি নার্সিং করার পরে এখানে যখন 1-2 ইঞ্চি হয়ে যাবে এমন টাইমে আমরা আবার এটা বড় জায়গায় দিয়ে দেবো আর কি এটা কি প্রাথমিক পর্যায়ে এটা আপাতত প্রাথমিক পর্যায়ে প্রথমে আমরা কি করব বাচ্চা কালেকশন করব নাকি হ্যাঁ প্রথমে আমরা বাচ্চা কালেকশন করে নিয়ে আসা হয় আর কি নিয়ে এসে এই জিনিসটা এইভাবে আমরা তো বাচ্চাটা আপনি কোথা থেকে কালেকশন করলেন বাচ্চাটা আমরা কালেকশন করেছি লোকাল যে বিলখাল এইখান থেকে লোকের মাধ্যমে আমরা নিয়ে আসছি আর কি এটার জন্য কি কোনো খরচ করা লাগে না এটা তেমন কোনো খরচ নেই এটা শুধু জাস্ট ওদের একটা হাজিরা দিয়ে আমরা এটা নিয়ে আসছি আচ্ছা নিয়ে আসার পরে আমরা কি করব প্রথম অবস্থায় আমাদের এরকম একটা মানে ইয়ে বানাতে হবে যাতে এটা কি এই ইয়ে আপনার হচ্ছে এই এটা একদম সহজভাবে বানানো আর কি বাঁশের ইয়ে দিয়ে আর পলিথিন দিয়ে আপাতত ছোট একটা ট্রে তৈরি করা হয়ে যাবে আচ্ছা তো এটা কি আপনার কেউ চাইলে এর থেকে ভালো করে নিতে পারে হ্যাঁ কেউ চাইলে এটা ভালো করে নিতে পারে এখানে কি কি মাছ আছে এখানে শুধু আমার এই প্রজেক্টে শুধু শোল মাছ চাষই হবে আর কি এই বছরের প্রথম শুরু আগামীতে এটা আরো বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে আর কি প্রথমে আমরা চারা মানে ছোট মাছগুলো কালেকশন করলো এগুলো বিল থেকে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছেন আর ওই পরের ওইটা কি একই এটা এই দুইটা হ্যাঁ ওই দুইটা একই দুইটাই দেশি আর কি ও আর এটা এটা ভিয়েতনামি শোল যেটাকে বলা হয় এটা ভিয়েতনাম থেকে আসে আর কি আনা আর কি তো আমরা এটা এই আমাদের দেশ থেকেই সংগ্রহ করা আছে তো আপনি এই যে শোল মাছ চাষ করা শুরু করলেন তো এটা কিভাবে উৎসাহিত হলেন বা এইভাবে এটা আমি ইউটিউব দেখে মূলত উৎসাহ পাইছি আর এটা সম্ভবত ইন্দোনেশিয়াতে এটা ঘরে ঘরে মানে ব্যাপক আকারে চাষ করে আপনি কি এটা কোনো মৎস্য অধিদপ্তর বা কৃষি অফিসারের সাথে কোনো আলোচনা এখনো প্রাথমিক না 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 কোনো আলোচনাই করিনি এটা আমি নিজের নিজের ইচ্ছা মতো নিজের বুদ্ধি খাটিয়ে এইভাবে তৈরি করা আর কি সবকিছু পরামর্শ নেওয়া না এই শোল মাছগুলো এই বড় ভিয়েতনামি শোল মাছগুলো কোথায় পাওয়া যায় এগুলা সাধারণত ময়মনসিং এই চারা উৎপাদন হয় ওখান থেকে নিয়ে আসা আর কি এই শোল মাছগুলো কেমন কি দামে কিনতে হয় এগুলা আমি নিয়ে আসছি 1.5 ইঞ্চি সাইজ লম্বা এগুলা 14 টাকা করে আর কি 14 টাকা পার পিস
এগুলো কত বড় হবে? এটা 7 থেকে 8 মাসে কেজি কেজির উপরে 900 এই সাইজ হবে। তখন কি তখন বাজারে কেমন এটার মূল্য হবে? এটার মূল্য তখন এখানে আপনার কত পিস মাছ আছে? এখানে 2000 আছে। এইগুলো এই যে মাছের রাখার জন্য আসো, এই পানি কি পরিবর্তন করা হয়? আপনারাও বাড়িতে এভাবে করতে পারেন, বা আপনার এক ছটাক জমি থাকলে সেটা সেই জায়গাটায় আপনারা এভাবে করতে পারেন, যে পানি টানি সবকিছু পরিবর্তন করার সিস্টেম করতে পারেন। করার জন্য কতটুকু জায়গার প্রয়োজন? দেখি না, 10 ফিট 10 ফিট এরকম একটা জায়গা থাকলে এখানে 1000 শোল মাছ চাষ করা সম্ভব, শোল মাছ চাষ করা সম্ভব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ব্লগ। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা আপনাদের সামনে চেষ্টা করলাম সর্বোচ্চ আকারে যে শোল মাছ মানে চাষ করা করে বেশ কিছু টাকা উপার্জন করতে পারেন, বা যারা বেকার বসে আছেন তারা এগুলো দেখতে পারেন, তাদের জন্য অনেক জরুরি। তো ভিউয়ার্স, দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। তার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং লাইক বাটনে ক্লিক তো করবেনই। ঠিক আছে, তো ভিউয়ার্স, খুদা হাফেজ। কিভাবে হলো ভাই, সেটা পরীক্ষামূলক এই বাস্তবের জন্য, এখানে যেসব মাছ বাদে